আমি 500 টাকার বাজারে ব্যাগ নিয়ে বাজারে যাইতেছিলাম। এপিটা দেখুন আর কোন মাল নাই। মাত্র সব আপনি এপিট ধরেন কে? না দেখতেছি যে কোনে মাল নো। মাতুরি করছি কুতি আর জাহানে বুলা না। অমুকের ছাগল চুরি আর আইছে, অমুকের গরু চুরি আর আইছে, অমুকের মার পায়খানা আর আইছে, সব সালিশ আমার কাছে। আরে হ্যাঁ, যে জন্য বাড়ি থেকে কাছারি বাড়ি এ থাকি, তারপর মানুষ আমার পা ছাড়ে না। খালি তাকে বিচার করো, খালি তাকে বিচার করো, জাহান আর কুলা না। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। গেছিলাম বাবির কাছে। হ্যাঁ বলো, কাছারি ঘরে আছেন? আরে কাছারি ঘরে থাকবো না, ক বাদগুরি করছি কুটি। আমার আর এখন জাহানে কুলা না, সবার বাদগুরি করা নাই। তা তগর অবস্থা টবস্থা কি? আমার অবস্থা যাই হোক ভালোই আছি আমরা। আমরা তো মনে করেন যে পান টান খাই, ঠিক আছে, এ ঢুকে আর বেশি কিছু না। কিন্তু গ্রামের কিছু পোলা বাইন যা হইছে, হ্যাঁ, এত পরিমাণ নেশা করতেছে, আর মাইয়া মানুষ দেখলে রাস্তাঘাটে এত ডিস্টার্ব করতেছে যে ধারণার ভাই। এই যে তগরের একটা দোষ, মানে নিজের দোষটা তো কবি নে, আরেকজনে কারা কি করলো হেইডাইয়া লাগা দি। ওই এলাকার ফুলান নেশা করি, আমার কাছে বিচার দিতাছ, তুইও নেশা কর, তোর দেয় তুই কর, না করবে কেরা আমার কাছে বিচার দাস কে তো। হ্যাঁ পেয়া যদি না থাকে শুধু নি আমার কাছে গুনি। বাদ্দা সাহেব, আপনি টাকার গরম আছে আপনার কাছে আছে, আমরা গ্রামের নিরহ কিছু মানুষ, একবার আপনি বাঁচান। আপনি গ্রামের মাতবাদ, আপনারা সবাই আমরা মানি মুরব্বী, এন্ড গ্রামের যদি কোনো গার্জিয়ান থাকে একমাত্র আপনিই আছেন, আপনার ছাড়া কেউই নাই। এখন যদি আপনি যদি এই নেশা নেশাগুলা করার লিগে যদি আপনি উৎসাহ করেন, তাহলে আমরা যাবো কোথায়, কার কাছে যাবো? কোন খুব তো কথা কর, সে খুব তো কথা কর। হ্যাঁ ওই হারাম দাদা, ওই এটা কার নেশা? হ্যাঁ এটা কারা? ওই আবুলের বোলা। আবুলের বোলা, আবুলের বোলা, ওরা তো দেখলি মনে হয় নেশার কোম্পানি নিয়ে আইসা তোমার বদলে, বিচার দিবার নিয়ে আইসা তোমার। হ্যাঁ আমার কাছে কোনো বিচার টিচার নাই, যা 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 যা, কোনো বিচার টিচার সালিশ নিয়ে না, তখন সালিশ করবার নিয়ে আমি পলে থাকি হাস ব্যাস, তারপরে আমার কাছে সালিশ নিয়ে আবার। হ্যাঁ আমি বিচার পাইলাম না তা ঠিক আছে মাদ্দার সাহেব, কিন্তু দেখেন গ্রামের একজন একজন আপনার এমন একদিন ধরবে, ওদিনকে বসবেন। আমি তো নিরহ মানুষ দেখে কিছু কইলাম না, বিচারটা নিয়ে এসেছিলাম সুন্দর কারণে, যাতে ভালো মতন যাতে গ্রামের মানুষ বসবাস করতে পারে। ওই তোর আমার এত জ্ঞান দেন না, যা যা জ্ঞান দিবেন ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, এদিকে আও, এনে ধরা এনে ধরা এনে ধরা। এই তুমি জানি কারা? আমি ওই পাড়া রুবেলের বউ। ও ওই যে রুবেল না, কি গো মাদবর সব আপনার কাছে অনেক কষ্ট পেয়ে আইছি। আরে শোনো শোনো শোনো, এদিকে আসো, আমার কাছে কষ্ট ছাড়া মনে করো কেউ আসে না, যখনই একটু কষ্টে পড়ে তখনই আসে দাবার বাইরে মাত করে। আচ্ছা তোমার জামাই কি করে তাই কো? আমার জামাই ভালো না, খালি পড়ো কি করে, আমার ঘরে সিয়ে। তোমার জামাই খালি পড়ো কি করে? আচ্ছা শোনো, এখন জামাই নামাই সব বিচার দিবেন নি গাইছ সবই, এখন যাই হোক জামাই সংসার করে কইরা খানা গো, কইরা খানা মরা, এখন বিচার দিবেন নি গাইছ। এখন পড়ো গিয়া তুমি কি নিজের চোখে দেখছা? হ্যাঁ দেখছি। এটা কি দিনে করে না রাইতে করে? দিনে করে, রাইতে করে, সব সময় করে। সব সময় করে না? হ্যাঁ। আরে এখন শোনো, আমি তো মনে তোমার মুহের কথাই বিশ্বাস যাবো না। হ্যাঁ আর পরে গিয়ে যে করে কি আসলে কি হাসা কথা কইতেছ? হ্যাঁ সত্যি মিথ্যা কথা কইলি না? আপনি আমার বাপের বয়স, আপনি একদম কিরে মিথ্যা কথা কমু। আর দূর আমার বাপের দিকে ডাঙ্গা নাও কে দাদা কবা বুঝো নাই মাতুর মানুষ আমি। আর শোনো, বাপের নামে বিচার দিবা নি গাইছ, তোমার সময় পরে গিয়ে করে এক কাজ করবা, তুমিও পরে গিয়ে করো। মাতুর সাহেব আপনি এই কথা কেমনে কন? আরে পাগল, তোমার জামাই যা করবো তুমি তাই করবা, তাহলে সে তোমার জামাই ঠিক করবো বুঝো নাই কে? সত্যি? হ্যাঁ তোমার আমি শিখাই দিই, জামাই একবার আইকা না হবা, তুমি আসো আমি তোমার ঘরে বইয়া দুই তিনটা কথা কইয়া শিখাই দিই, এইবার মতো কাম করবা দেখবা জামাই পাশ পাশে গুলো হইলে বুঝছো কি? এটা না আমি মনে করো বউ থেকে খালি কাছারি করে থাকি, জ্ঞান নিয়ে থাকি, আমার জ্ঞান বুদ্ধি বেশি দিকে বুঝছো। তাহলে তো হে কি হলো, তা আমার জামাই সাথে আমিও খারাপ হইলাম। ও জামাই নামে বিচার দিবা, আমার জামাই শিক্ষাও বানাবা, আমার জামাই শিখাই দিব তাও করবা না, যাও যাও দিকে। কেমন তো সব আপনি বিচার করেন?
বিচার করমু কার বিচার করমু আমার জামাই তোমার জামাই কো আমার নিয়ামো নিয়ে তারপরে আবার হেসুম বিচার করমু না হ্যাঁ তাহলে হেত্রি আবার তো নিয়ম হই গেছে আমি আপনার আগে কই গেলাম সাক্ষী রেখে গেলাম ও সাক্ষী রেখে গেলাম হ্যাঁ আমার মারেও মারে না হ্যাঁ আরে এইবার শরীরে মধ্যে তোমার কোনে মারে তারপরে বিচার করবো কি করি খারাপ হয়ে গেল গা ঘরে যান গা একবার ঘরে যান গা বড় ভাইয়ের পোলা আছে না তার বন্ধু বান্ধব তারপর না চাচা আপনার বাইশটা হাতের বন্ধুরা মিলে আমার দর্শন করছে দিতে আমার বাইতে আসিল শুন তোরা আমি একটা কথা কই তুই তো মিশা দিতে চা আমি মিশা কথা কইতাছি না চাচা আপনি কি আমার অবস্থা দেখে বুঝেন না যে আমি দর্শন হইছি হন গদি এই যে তোর একটা কথা কই দেখ দেখ গদি এনে তুই এনে বয় 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 তাই রে হাই বসে আমার এই বাইতে রাই হাত তো তোর এটা কান করছে গদি দেখ এই যে হন এই যে তোর যে আসল কি দর্শন করতে না তুই তো দেই দেই কান্দা চা আমি উদয় উদয় কাই না কি করুক চাচা কাম করছে আচ্ছা গেদি হুন তোর একটা কথা তুই কাঁদিস না তোর আমি ব্যবস্থা করতেছি তুই গড়া হয়ে আমার কাছে আমি তোর দুই চারটা কথা কই দিই আপনি কোনাকে বিচার করবেন আরে বিচার তো আমি করবো 100% বিচার করবো আমি তোর কাছে হুই নেই মনে করতে বিচার করবো আমি বুঝছ নাই ওরে ফাঁসিতে দিবেন একবার ডাইরেক্ট ফাঁসিতে দিমু তাহলে আমি বাড়তে যাব মারে কই গে আম্মু কাকারে কই গে আর না ওরে কোনা উকে ওরে কি রে কোনা 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 আমি তোর কই না আই হ্যাভ আ ব্যাড দর্জন যে আগো বাড়তে কতলে আরে হো 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 গেতি হো তোর রে কথা কই তোরে তো দর্শন করতে তুই তার মইরা তার তাই কে মর তো কি হ্যাঁ তোরে হুন ঠান্ডা পরে আমি বিচার কই দে দিমি আমি অগরে নাই কাটতাছি আর তোরে কিছু টি হাও দিয়ে দিমি আমি কি আ দেখি করব আমি দর্শনের বিচার আমি কি আ দেখি করব আর রাখ পাগল দর্শনের বিচার তুই করমু তিহা তোর পরে তুই একটা কানে খারাপই তো টেহা পয়সা দরকার আছে না গরিব মানুষ তারা বুঝছ নাই দিমি আমি তোরে 10,000 টেহা দিয়ে দিমি আমি কি আ দেখি করব মাঙ্গো মা আমার আমি ওগরে নিয়ে আহি তারপর দেখ কিরকম করা বিচার আমি করি কিভাবে দর্শন করছে মানে
ঠিক মতো না গেলে আমি বিশ্বাস করবো যে দর্শন করছে না করছে একবার ভালো রাখে।